আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে যে এক নম্বর স্কুল আছে আরামবাগ গার্লস হাই স্কুল হাই এইচএস স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক বলেছে, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? কবি মানুষকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। একের দুই, অতি প্রকাণ্ড বট গাছ, এখানে একটা শূন্যস্থান আছে, অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে সরিষা, অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। দুয়ে বলেছে, অতি সংক্ষেপে উত্তর দাও। দুয়ের এক, দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? দুর্বার ইচ্ছায় হাওয়া বারবার পৃথিবীর সব জলভাগ এবং তীর ছুঁয়ে গেছে। দুয়ের দুই, জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখখানা দেখা যায়? ছায়া প্রকাশনীর 127 নম্বর পৃষ্ঠাতে রয়েছে ছায়া প্রকাশনীর যে বাংলা সহায়িকা, এই যে জলে তার মুখখানা দেখা যায়, এই যে জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখ দেখা যায়? নির্জনতার কবি, প্রকৃতিময়তার কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত পাড়াগা দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতা থেকে উদ্ধৃত আলোচ্য পঙ্ক্তিটিতে বুনো চালতা গাছের ডালের যে ছায়া নদীর জলে এসে পড়েছে তারই মুখের কথা বলা হয়েছে। তাহলে কার মুখ দেখা যায়, এটা যেহেতু এক নম্বরের, এতটা না লিখে লিখবে বুনো চালতা গাছের ডালের যে ছায়া নদীর জলে এসে পড়েছে। এখান থেকে বুনো চালতা গাছের ডালের যে ছায়া নদীর জলে এসে পড়েছে তারই মুখের কথা এখানে বলা হয়েছে। দুয়ের তিন, দুজনের মাসখানেক পরে দেখা, এই দুজন কারা? রমেশ এবং রমা। দুয়ের চার, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? ছায়া প্রকাশনের 105 নম্বর পৃষ্ঠাতে রয়েছে গাছের কথা গল্প থেকে নেওয়া হয়েছে, এই যে গাছের কথা বলেছে লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? গাছের কথা গদ্যাংশের লেখক যখন থেকে গাছ পাখি এবং নানান কীটপতঙ্গকে ভালোবাসতে শিখেছেন। তাহলে লেখক যখন থেকে গাছ পাখি এবং নানান কীটপতঙ্গকে ভালোবাসতে শিখেছেন তখন থেকেই তিনি তাদের কথা বুঝতে পারেন। তিনের এক বলেছে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে তা নির্দেশ করো। ছায়া প্রকাশনী 97 নম্বর পৃষ্ঠায় আছে, ছন্নছাড়া থেকে নেওয়া হয়েছে লাইনটি, এই যে তাই এখন এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের জীবনের এমন পরিণতির কারণ কবিতায় কিভাবে ধরা পড়েছে নির্দেশ করো। অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া একদল ছন্নছাড়া বেকার যুবকের কথা এখানে বলা হয়েছে। তাদের জীবনের এই পরিস্থিতির কারণ শিক্ষার শেষে কাজের সুযোগ না পাওয়া। এদের জীবনে কিছুই নেই, কলেজের সিট থেকে আরম্ভ করে খেলার টিকিট, হাসপাতালের বেড, বাড়িতে ঘর, খেলার মাঠ, অনুসরণযোগ্য নেতা, প্রেরণা জাগানো প্রেম, কিছুই নেই। এমনকি মধ্যবিত্ত বাড়ির এক চিলতে রকটুকুও নেই, সেটিও ভাঙা পড়েছে। ফলে দেশের যুব সম্প্রদায় নেমে এসেছে রাস্তায়, যে সেখানেই তাদের আড্ডা। অথবাতে আছে, মানুষ বড় কাঁদছে, কি কারণে কবি এই কথা বলেছেন? ছায়া প্রকাশনীর 82 নম্বর পৃষ্ঠায় আছে, এই যে মানুষ বড় কাঁদছে, কি কারণে কবি এই কথা বলেছেন? শক্তি চট্টোপাধ্যায় যে সময়ে দাঁড়াও কবিতাটি লিখেছেন সে সময়টি গোটা পৃথিবীতে ছিল এক অশান্ত সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ এবং এশিয়া জাতিদ্বন্দ্বে, অর্থনৈতিক দ্বন্দ্বে নিয়োজিত ছিল। ঠান্ডা লড়াইয়ে মনুষ্যত্বর চরম অবমাননা প্রতিনিয়ত ঘটে চলেছিল। মানুষের হাতে মানুষের অত্যাচার, নিপীড়ন, মৃত্যু দেখে কবি বলে উঠেছেন, মানুষ বড় কাঁদছে। উদ্ধৃত পঙ্ক্তিটির মধ্যে মানুষের জীবনে চরম হতাশার ছবি ফুটে উঠেছে। তিনের দুই বলেছে, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। গাছের বীজ কোন কোন উপায়ে ছড়ায় পাঠ্যাংশ অনুসারে লেখো। ছায়া প্রকাশনীর 105 নম্বর পৃষ্ঠাতে আছে গাছের কথায়, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। জগদীশচন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে প্রশ্নোত্থিত মন্তব্যটি করেছেন, নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে যায়। আমরা যত গাছপালা বা বন জঙ্গল দেখি সেই গাছপালা বা বন জঙ্গল সবই মানুষের ছড়ানো বীজ থেকে সৃষ্টি হয়নি।
মানুষ কৃষিকার্যের স্বার্থে গাছের বীজ ছড়িয়ে থাকে। এছাড়া পাখিরা ফল খেয়ে যত্রতত্র বীজ ছড়িয়ে ফেলে, অনেক সময় দূর দেশে বয়ে নিয়ে যায়। এভাবেই জনমানবের লেশমাত্র নেই এমন দ্বীপেও গাছ জন্মায়। আবার অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যেমন শিমুল ফল ফেটে বীজ তুলোর সঙ্গে হাওয়ায় উড়তে উড়তে ছড়িয়ে যায়। এভাবেই প্রতিনিয়ত দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে। তিনে দুয়ের রথবাতে আছে, বুকু অবাক হয়ে ফ্যালফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন। ছায়া প্রকাশনের 118 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, বুকু অবাক হয়ে ফ্যালফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন। আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝব গল্পে বুকুর অবাক হয়ে তার মায়ের মুখের দিকে ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকার কথা বলা হয়েছে। বুকুর ডাকে তিনতলা থেকে নেমে এসে তার মা বেনুমাসি আর ছেনুমাসিকে দেখতে পেয়েই হই হই করে অভ্যর্থনা শুরু করে দেন। এতদিন পরে তাকে মনে মনে পড়াকে তিনি সৌভাগ্যই মনে করেছেন। আবেগে ভেসে নির্মলা বললেন, সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো। অথচ বুকু তাকে তাদের আসার খবরটা দিতে তিনি বলেছিলেন যে খবরটা শুনে তার গা জ্বলে গেল। অসময়ে লোকের বেড়াতে আসা তিনি একেবারেই ভালোভাবে নেননি। একই বিষয়ে মাকে দুবার দুরকম কথা বলতে শুনে বুকু যার পর নাই অবাক হয়ে যায় এবং ফ্যালফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। চারের একে আছে, অপু দুর্গার দোকান ঘরে কি কি জিনিস পণ্য হিসাবে ছিল। এটা রায়মার্টিনে 288 পৃষ্ঠায় রয়েছে, এটা রায়মার্টিন বইয়ে 288 পৃষ্ঠায় আছে। এই যে অপু দুর্গার দোকান ঘরে কি কি জিনিস পণ্য হিসাবে ছিল, অপু দুর্গার দোকান ঘরে পান, আলু, মাছ, পটল, বরবটি, সৈন্ধব, লবণ, চিনি ও ফল পণ্য হিসাবে ছিল। আচ্ছা, এটা রয়েছে তোমার 1 নম্বরে, তাই এতটা লেখার দরকার নেই, এটা 2 নম্বরের জন্য। তবু বলে দিই, যদি যেহেতু এটা 1 নম্বরে, তাহলে আমরা এখান থেকে শুধু এতটাই লিখে দেবো যে কী কী জিনিস পণ্য হিসাবে ছিল। আর যদি 2 নম্বরের আসে তাহলে তার সাথে এইটা লিখে দেবে, পান বানানো হয়েছিল নোনা পাতা দিয়ে, আলু বানানো হয়েছিল মেটে আলু দিয়ে, মাছ বানানো হয়েছিল রাধালতা ফুল দিয়ে, পটল হয়েছিল তেলাকুচো দিয়ে, এছাড়া চিচিড়ে দিয়ে বরবটি, মাটির ঢেলা দিয়ে সৈন্ধব লবণ আর বালি দিয়ে চিনি বানানো হয়েছিল। চারে দুইতে বলেছে, মানুষের ওড়ার ব্যাপারে অপু কোন বই থেকে জেনেছিল, সর্বদর্শন সংগ্রহ থেকে জেনেছিল। পাঁচের একে আছে, বাক্য পরিবর্তন করো। পাঁচের একের এক হচ্ছে অস্তার্থক বাক্য, মানে হ্যাঁবাচক বাক্যে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে নাবাচক বাক্য। এই যে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা, এই যে না আছে মানে এটা হচ্ছে নাবাচক বাক্য বা না সূচক বাক্য, এটাকে অস্তার্থক মানে হ্যাঁবাচক বাক্যে নিয়ে যেতে হবে। তাহলে তাছাড়া তখন হয়তো আপনারা রোগা ছিলেন। পাঁচের একে দুই হচ্ছে সেদিক টার দরজা বন্ধ, এটাকে না সূচক বাক্যে করতে হবে, সেদিকটার দরজা খোলা ছিল না। আর পাঁচের একে তিন হচ্ছে এটাকে অনুজ্ঞা সূচক, মানে আদেশ, উপদেশ, অনুরোধ এইগুলো। তো খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াতে হবে, খুব ভোরবেলা উঠে অনেকটা দৌড়াবে। পাঁচের দুই হচ্ছে রেখাঙ্কিত পথটি কোন শ্রেণীর বিশেষণ, বলেছে কনকনে ঠান্ডা বাতাস বইছে। বইছেটা হচ্ছে ক্রিয়া, বাতাসটা হচ্ছে বিশেষ্য, তাহলে ঠান্ডাটা হচ্ছে বিশেষণ। এবার সেই ঠান্ডাটা কী ধরনের ঠান্ডা তার সেইটা বোঝানোর জন্য কনকনে শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে ঠান্ডাটা যেহেতু বিশেষণ, তার দোষ গুণ বা কতটা পরিমাণ ঠান্ডা বোঝানোর জন্য এই শব্দটা যেহেতু ব্যবহৃত হয়েছে, তাই এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। পাঁচের তিন বলেছে অব্যয় কাকে বলে, পাঁচের তিনে আছে অব্যয় কাকে বলে, আচ্ছা অব্যয় লিখবে যে লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে যার কোনো পরিবর্তন হয় না তাদের অব্যয় বলে, যেমন এবং, কিংবা, আহা, নচেত, তো, বরং, সুতরাং ইত্যাদি। এটা রায়মার্টিনের 351 নম্বর পৃষ্ঠাতে আছে। তাহলে লিঙ্গ, বচন, পুরুষ ভেদে যার কোনো পরিবর্তন হয় না তাকে বচন এই সরি তাকে অব্যয় বলে। আচ্ছা, পাঁচের চার বলেছে মাথা শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে দুটি বাক্য রচনা করতে বলেছে।
তাহলে মাথা হচ্ছে বিশেষ্য শব্দ, এটা রায়মাটিনের 375 নম্বর পৃষ্ঠায় আছে নির্মিতিতে। এই যে সমীরবাবু আদর করে আদর দিয়ে দিয়ে নাতিটার মাথা খেয়ে ফেলেছেন, মানে এখানে মাথার কি নষ্ট করা হিসাবে ব্যবহার করা হয়েছে। বাবাইয়ের অঙ্কে মাথা আছে, মানে এখানে মাথা মেধাবী শব্দে ব্যবহার করা হয়েছে। তো এখানে ছটা বাক্য রয়েছে, তা আমি দুটো চেয়েছি তাই দুটো বলে দিলাম, আর বাকিগুলো থেকে যদি তোমাদের ভালো লাগে তো তোমরা লিখে দেবে। এখানে যেমন চারের দাগের বাক্য, তিনের দাগেতে হচ্ছে কর্তা হিসাবে মাথাটাকে ব্যবহার করা হয়েছে, চারের দাগে হচ্ছে শান্ত হয়ে থাকা, পাঁচের দাগে হচ্ছে হার স্বীকার করা, আর ছয় হচ্ছে হস্তক্ষেপ করার ব্যাপারে মাথা শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এখানে ছয়ের দাগে আছে একটা তোমাদের এলাকায় জীর্ণ সেতু সংস্কারের বিষয়ে তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখা, এটা আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা একটু দেখে নেবে। তো এই ছিল আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।